আসসালামু আলাইকুম রহমতুল্লা তৌফিক তাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা ভালো আছেন সৌদি আরবে যারা নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চাচ্ছেন অর্থাৎ যারা ইনভেস্টর হিসেবে সৌদি আরবে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চাচ্ছেন তারা অনেকেই আমাকে একটি প্রশ্ন করে থাকে যে ভাই আমরা যে বাংলাদেশ থেকে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি ওপেন করব অর্থাৎ আমাদের কোম্পানিটি ওপেন করব সেই কোম্পানিটি সৌদি আরবে এসে শুধুমাত্র ব্রান্স ওপেন করব নাকি এলএলসি কোম্পানি ওপেন করব অর্থাৎ ব্রান্স কোম্পানিটি সবচাইতে ভালো হবে নাকি এলএলসি কোম্পানিটি ভালো হবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে তো আজকের ভিডিওতে ব্রান্স কোম্পানি এবং এলএলসি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব যারাই সৌদি আরবে ইনভেস্টর হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান নিজের নামে ওপেন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা আপনাদেরকে এই ইনভেস্টর হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান সুইদারভাবে ওপেন করে দিবে তারা কিন্তু আপনাদের কাছে অনেক তথ্যই কিন্তু গোপন করতে পারে অনেকেই আপনাকে প্রকাশ করবে আবার অনেকেই গোপন করবে কারণ এই তথ্যটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিরকম রান করবে বা আপনি কিরকম প্রবলেমে ফেস করতে পারেন এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করতেছে যদি আপনি এটাকে ধরতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি আপনি সৌদি আরবে রান করতেছেন এটা কিন্তু ভালোভাবে রান করতে পারবেন আবার এই জিনিসটা বুঝতে না পারলে কিন্তু পদে পদে আপনি সমস্যার সম্মুখীন হবেন তাই এই জিনিসটা কিন্তু আপনাকে জানতেই হবে এখন আমরা কিন্তু অনেকেই জানি যে সৌদি আরবে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করা অর্থাৎ ইনভেস্টর হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোন একটি দেশ থেকে আমাদেরকে কোম্পানি দেখিয়ে সৌদি আরবে ব্রাঞ্চ ওপেন করতে হবে এই জিনিসটা কিন্তু আমরা পড়তে গিয়ে জানি তো এটা আমি শুধুমাত্র সার্ভিসের ক্ষেত্রে বলতেছি যে সার্ভিস লাইসেন্সটা রয়েছে সেটার ক্ষেত্রে বলতেছি এখন আপনি যে বাংলাদেশ বলুন বা অন্য কোনো দেশ থেকে বলুন আপনি যে আপনার কোম্পানিটি দেখিয়ে সৌদি আরবে ব্রাঞ্চ ওপেন করতে করতেছেন এটা শুধুমাত্র ব্রাঞ্চ কোম্পানি ওপেন করলে ভালো হবে নাকি এল এলসি কোম্পানি ওপেন করতে হবে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যার কারণে আজকের ভিডিওটি আপনাদের সামনে তৈরি করা হচ্ছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রথমেই বলবো ব্রান্স কোম্পানি তো ব্রান্স কোম্পানি যখন আপনি ওপেন করবেন সৌদি আরবে নিজের নামে তখন এই ক্ষেত্রে কিন্তু আপনি নেম ক্লিয়ারেন্স পাবেন না বা মেমোরেন্ডাম পাবেন না অর্থাৎ এই দুইটা জিনিস কি আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আর যদি এলএলসি কোম্পানি আপনি ওপেন করেন তাহলে নেম ক্লিয়ারেন্স পাবেন এবং মেমোরেন্ডাম পাবেন এখন এ নেম ক্লিয়ারেন্সটা কি এবং মেমোরেন্ডামটা কি এটা একটু বুঝিয়ে বলতেছি আমি সংক্ষেপে বুঝিয়ে বলবো বেশি বড় ভিডিওটি হবে না সম্পূর্ণ ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যেতে পারবে যেমন ধরেন আপনি বাংলাদেশ থেকে যে কোম্পানিটি ওপেন করেছেন সেই কোম্পানিটির যে নাম দিয়েছেন ওই নাম আপনি সৌদি পরিবর্তন করতে পারবেন না যখন আপনি ব্রান্স কোম্পানি ওপেন করবে অর্থাৎ বাংলাদেশে আপনি যে নামটি দিয়েছেন যে নামে আপনি ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করেছেন আপনার কোম্পানিটি ওপেন করেছেন আপনি সৌদি আরবে যখন ব্রাঞ্চ কোম্পানি ওপেন করবেন তখন ওই নামেই আপনাকে করতে হবে আপনি নামের পরিবর্তন করতে পারবেন না অন্যদিকে যদি আপনি এলএলসি কোম্পানি তৈরি করতে চান সৌদি আরবে এই ক্ষেত্রে আপনি বাংলাদেশে যে কোম্পানিটির নাম দিয়েছেন ওই নাম ব্যতীতেও আপনি সৌদি আরবে নাম সিলেক্ট করতে পারবেন অর্থাৎ নামের পরিবর্তন করে আপনি এখানে নতুন একটি নাম দিয়ে কোম্পানি ওপেন করতে পারবেন অর্থাৎ এখানে এলএলসি কোম্পানি ওপেন করতে পারবেন অন্যদিকে আপনি যখন ব্রাঞ্চ কোম্পানি ওপেন করবেন অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ব্রাঞ্চ কোম্পানি ওপেন করে সৌদি আরবে যখন ব্রাঞ্চ কোম্পানি ওপেন করবেন তখন কিন্তু আপনি ওই যে বাংলাদেশে যে নামটা দিয়েছেন আপনার কোম্পানির ওই নামই কিন্তু আপনাকে সৌদি আরবে ব্যবহার করতে হবে অন্য কোনো নাম কিন্তু আপনি দিতে পারবেন না আমি আরও একটু ভালো করে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যেমন ধরেন আপনি যখন ব্রাঞ্চ কোম্পানি সৌদি আরবে ওপেন করবেন এরপর এখান থেকে বিভিন্ন ফারা ওপেন করবেন যেমন ধরেন আপনি একটি মাকসালা ওপেন করলেন আপনি একটি মাতাম ওপেন করলেন আপনি একটি টিকিট অফিস অর্থাৎ খেদামাত মক্তব ওপেন করলেন অথবা অন্য কোনো সার্ভিসের আন্ডারে যে ক্যাটাগরিটা পরে এরকম একটা কিছু ওপেন করলেন তখন ওই যে বাংলাদেশি যে নামটা দেওয়া হয়েছে আপনার কোম্পানির ওই নামে কিন্তু প্রত্যেকটা জায়গায় দিতে হবে অর্থাৎ আপনি মাতাম খুললে ওই নাম দিতে হবে আপনি মাছতালা খুললে ওই নাম দিতে হবে বা আপনি টিকিট অফিস খুললে ওই নাম দিতে হবে আপনি নামের কিন্তু পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ আপনার সিজিল একটাই থাকবে আপনার নামও একটাই থাকবে আপনি কিন্তু নামের পরিবর্তন করতে পারবেন না অন্যদিকে আপনি যখন এলএলসি কোম্পানি তৈরি করবেন তখন কিন্তু আপনি বাংলাদেশে যে নামটা দিয়েছেন ওই নাম আপনি নিজস্ব একটি নাম দিয়ে আপনি নামটাকে নিতে পারবেন যে নামটি ভবিষ্যতে অন্য কেউ নিতে পারবেন না সাপোজ ধরেন আমি একটু উদাহরণ দিচ্ছি যেমন লুলু হাইপার মার্কেট রয়েছে এই নামে এল এলসি ওপেন করা হয়েছে যার কারণে কেউ চাইলেই কিন্তু হুট করে আবার এই লুলু হাইপার মার্কেট দিয়ে কেউ কোনো প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন না কারণ এটা নামটা একবার ক্লিয়ারেন্স করা হয়ে গেছে এই নামটা মেমোরান্ডাম নেওয়া হয়ে গেছে অন্য কেউ এই নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন না অথচ আপনি যখন শুধুমাত্র ব্রান্স কোম্পানি ওপেন করবেন তখন চাইলে আপনি যে নামটা দিয়েছেন ওই নামে কিন্তু সে আর একটা কোম্পানি ওপেন করে ক্লিয়ারেন্স কিন্তু নিতে পারবে যদি ওই ক্লিয়ারেন্সটা অন্য কেউ অতীতে না দেয় তাহলে কিন্তু খুব সহজেই সে নিতে পারবে তো এই গেল আর বিষয় এবং আরেকটা বিষয় রয়েছে যেমন ধরেন আপনি আপনি যদি যদি শুধুমাত্র কোম্পানি ওপেন করেন এরপর এটা কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে খুব সহজে কিন্তু পরিবর্তন করতে পারবেন না অবশ্যই আপনাকে বাংলাদেশে যে কোম্পানিটি ওপেন করেছেন ওই জায়গা থেকে পরিবর্তন করতে হবে অর্থাৎ মেমোরান্ডাম করতে হবে তারপর আপনি সৌদি আরবে এসে সেটাকে পরিবর্তন করতে পারবেন এছাড়া কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না আর যখন আপনি এলএলসি কোম্পানি গঠন করবেন তৈরি করবেন তখন কিন্তু বাংলাদেশে যেমন চাই তাই করেছেন সমস্যা নেই কিন্তু সৌদি আরবে আপনি চাইলেই সব পরিবর্তন করতে পারবেন কোনো সমস্যা হয়েছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন হয়তোবা কিছু ফি দিতে হবে সেই ফি এর বিনিময়ে আপনি এটাকে পরিবর্তন করতে পারতেছেন কিন্তু ব্রান্স কোম্পানির ক্ষেত্রে কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারবেন না অবশ্যই আপনাকে বাংলাদেশে এটাকে সংশোধন করতে হবে তারপর আপনি এখানে এসে ওটাকে সংশোধন করতে পারবেন এর আগে কিন্তু সংশোধন করতে পারবেন না এই গেল আরেকটা বিষয় এবং এই এল এল সি কোম্পানি এবং ব্রান্স কোম্পানি নিয়ে আরও কিছু প্রশ্ন আমাকে করে থাকে যেমন ব্রান্স কোম্পানিতে মদিরাম কয়জন থাকবে বা মদিরামের পরিবর্তন করা যাবে কিনা এই ব্রাঞ্চ কোম্পানিতে কিন্তু মদিরাম একজন থাকে এবং এটার কিন্তু কখনোই পরিবর্তন করা যায় না পরিবর্তন তখনই করতে পারবেন বাংলাদেশ থেকে মালিকানা পরিবর্তন পরিবর্তন করে তারপর এসে এখানে আপনি করতে পারবেন এর আগে কিন্তু পরিবর্তন করতে পারবেন না এটা হচ্ছে একটা অসুবিধা এবং এলএলসি কোম্পানিতে একটা অপরচুনিটি হচ্ছে আপনি চাইলেই মদিরাম একজন বা দুইজন বা তিনজন যে কয়জন খুশি সেই কয়জনকে আপনি দিতে পারতেছেন এবং এটা সহজেই পরিবর্তন করতে পারতেছেন এই জিনিসটা কিন্তু একেবারে অপরচুনিটি রয়েছে এবং সিও থাকতে পারে বা আরো বিশেষ যে পদগুলো রয়েছে সেই পদগুলো থাকতে পারে সেই পদগুলোতে আপনি যখন কাউকে নিয়োগ দিবেন আপনি চাইলেই কিন্তু এটাকে আবার পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে এলএলসি কোম্পানির ক্ষেত্রে অপরচুনিটি বা সুবিধা এবং আরেকটা সুবিধা হচ্ছে এলএলসি কোম্পানির ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু আপনার এই শেয়ার হোল্ডার অর্থাৎ আপনি যে নিজস্ব নামে ইনভেস্টর হিসেবে কোম্পানি খুলেছেন এটাকে চাইলে ফিফটি পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অন্য কাউকে শেয়ার দিতে পারবেন অর্থাৎ বিক্রি করতে পারবেন আপনার শেয়ারটিকে কিন্তু ব্রাঞ্চ কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা না ব্রাঞ্চ কোম্পানির ক্ষেত্রে আপনি শেয়ার হোল্ডার আপনিই একমাত্র মালিক আপনি কারো কাছে এই শেয়ার হোল্ডার সেল করতে পারবেন না এটা কিন্তু আরেকটা অসুবিধা কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারতেছি না বা হিমশিম খাচ্ছি বা কোনো প্রবলেম হচ্ছে এক্ষেত্রে আপনি শেয়ার হোল্ডার কারো কাছে বিক্রি করলেন এটা কিন্তু চাইলেই আপনি ব্রান্স কোম্পানির ক্ষেত্রে করতে পারবেন না কিন্তু আপনি এটা এলএলসি কোম্পানির ক্ষেত্রে কিন্তু খুব সহজেই করতে পারবেন আরো খুঁটিনাটি কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো মেনে কিন্তু আমরা এই ব্রান্স কোম্পানি এবং এলএলসি এলসি কোম্পানি অপারেট করতে পারি এবং এগুলোর সুযোগ সুবিধা কিন্তু ভোগ করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে ফ্রান্স কোম্পানি এবং এল এলসি কোম্পানি সম্পর্কে আপনাদেরকে তথ্য দিলাম এটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এখন ব্রাঞ্চ কোম্পানি ওপেন করবেন নাকি এলএলসি এলসি কোম্পানি ওপেন করবেন তবে আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনার মতামত কি আমার মতামত হচ্ছে এলএলসি এলসি কোম্পানিটা ওপেন করাই সবচাইতে বেটার কারণ পরবর্তীতে সৌদি আরবে বিভিন্ন প্রবলেম আপনাকে ফেস করতে হতেই পারে আর সেটা যদি আপনাকে বাংলাদেশ থেকে সলিউশন করে তারপর এই দেশে এসে সলিউশন করতে হয় খরচটাও যেমন বেশি সময়টাও কিন্তু অনেকটাই বেশি ব্যবহার করতে হবে আর এলএসসি কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাকে ব্যবহার করতে হবে না হয়তোবা কিছু সরকারি ফি পেমেন্ট করে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে ব্রান্স কোম্পানি যদি আপনারা ওপেন করেন তাহলে বাংলাদেশ থেকে কোম্পানি ওপেন করে সৌদি আরবে ব্রান্স ওপেন করার সময় সাত থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন কিন্তু এল এলসির ক্ষেত্রে একটু সময়টাও বেশি এবং খরচটাও সামান্য বেশি হয়ে থাকে যার কারণে অনেকেই কিন্তু এই জিনিসটা প্রকাশ করে না অর্থাৎ আমাদের মতো কারো মাধ্যমেই কিন্তু সৌদি আরবের বিভিন্ন ব্যক্তিরা এই ইনভেস্টর হিসেবে লাইসেন্স নিয়ে থাকে কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু আমাদের মতো লোকেরা গোপন করে গোপন করে কিন্তু আমাদেরকে এই তথ্যগুলো দেয় না তো আমি আপনাদেরকে এই এলএলসি এবং ব্রাঞ্চ কোম্পানি সম্পর্কে গোবরটাকে ফাঁস করে দিলাম কি হতে পারে প্রবলেম কি সুযোগ সুবিধা পাবেন এই জিনিসগুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই যারা সৌদি আরবে নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট করবো কিছু বুঝিয়ে দিব সৌদি আরবে ব্যবসা প্রতিষ্ঠান রান করার পরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং যে টাকাটা না নিলেই নয় অর্থাৎ যে অ্যামাউন্ট আমরা নির্ধারণ করেছি এর ভিতরে যদি ডিসকাউন্ট দেওয়ার কোনো ফাঁক থাকে ডিসকাউন্ট করে আপনাদের কাজটি করে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম